হ্যালো ভিউয়ার্স, লাজুক বলছি ম্যাপসাইটি থেকে। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি করতে পারি। তো ক্যাটাগরি করার ক্ষেত্রে যে বিষয়টি আছে, প্রথমে আমরা দেখি হচ্ছে এটি হচ্ছে আপনার একটি ওয়েবসাইট techtunes.com.bd। এটা হয়তোবা এর আগেও আপনারা অনেকেই ভিজিট করেছেন। তো এখানে যখন আসলেন, আসার পর রাইট সাইডে আপনি যদি দেখেন টিউন বিভাগ যেটি আছে এইখানে, এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলোর আন্ডারে অনেক অনেক পোস্ট করা আছে। তো যেমন আমরা যদি চাই যে ইলেকট্রনিক্স, আমরা এইখানে এই ক্যাটাগরিতে যদি যাই তাহলে এখানে আমরা অনেক আর্টিকেল পাবো। এবং উপরের দিকে দেখুন যে এইখানে আছে website/category/ইলেকট্রনিক্স। তো আমরা এই ক্যাটাগরিগুলো কিভাবে করতে পারি? আমাদের ওয়েবসাইট যখন আমরা করব তখন আমাদের অনেক ক্যাটাগরি ইউজ করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই ক্যাটাগরিগুলো কিভাবে তৈরি করব? তো আমরা প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসব। ড্যাশবোর্ডে এসে পোস্টিং এর যে অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আমাদের দেখবেন যে পোস্টিং এর আন্ডারে যে বিষয়গুলো আছে এগুলো শো করবে। তো এখানে আছে হচ্ছে আপনার ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিসে ক্লিক করবেন। ক্যাটাগরিসে ক্লিক করলে দেখবেন যে এখানে ক্যাটাগরির নাম দেওয়ার অপশন আসবে এবং এখানে হচ্ছে স্ল্যাগ দেওয়ার অপশন আসবে। স্ল্যাগ হচ্ছে অ্যাকচুয়ালি ইউআরএল। এই যে যে অপশনটি এসেছে, যে ইউআরএল এ যে লিঙ্কটি এসেছে, এটি হচ্ছে আপনার স্ল্যাগ। তো আমরা এইখানে চাইলে আমাদের প্রয়োজনীয় যে ক্যাটাগরিগুলো প্রয়োজন সেগুলো আমরা কি করতে পারবো, এখানে আগে থেকে সেট আপ করে রাখতে পারবো। এবং আমরা আর্টিকেল যখন লিখি তখনও আমরা এগুলো সেট আপ করতে পারি, বাট আগে থেকে রেখে দেওয়াটা হচ্ছে বেটার। তো আমরা ধরুন হচ্ছে নতুন একটি আর্টিকেল আমরা লিখব। তো সেক্ষেত্রে আমরা একটি ক্যাটাগরি এখানে ইউজ করব। আচ্ছা, এখানে আমি ইংলিশ দিয়ে দেই। যেমন আমরা একটি ক্যাটাগরি করতে যাচ্ছি, আমরা একটি টিউটোরিয়াল বা আমরা বিভিন্ন পোস্টিং করব, সেটি হচ্ছে HTML এর ওপরে। তো HTML আমরা একটি ক্যাটাগরি তৈরি করলাম এবং আমরা স্ল্যাগ যেটি আছে আমরা দিয়ে দিলাম হচ্ছে স্ল্যাগে HTML। দেন অ্যাড ক্যাটাগরিজ দিলে রাইট সাইডে দেখুন আমরা ক্যাটাগরি চলে এসেছে। এখন আমরা যদি নতুন কোনো পোস্ট তৈরি করি, অ্যাড নিউ পোস্ট, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে কিভাবে পোস্টিং করে। তো এখানে পোস্টের টাইটেল এবং ডেসক্রিপশন আপনি দিতে পারবেন এবং রাইট সাইডে দেখুন অলরেডি একটি ক্যাটাগরি চলে এসেছে। এখন এই আর্টিকেলটি যদি আপনি এই ক্যাটাগরিতে দিয়ে দেন তাহলে কি হবে, যে HTML দিয়ে নতুন একটি ক্যাটাগরি তৈরি হবে এবং এই ক্যাটাগরির ভেতরে আপনার এই ক্যাটাগরিতে যদি ক্লিক করে তাহলে এই ক্যাটাগরির আন্ডারে যত আর্টিকেল আছে সব আর্টিকেলগুলো সে দেখতে পাবে। যেমন আমি এখানে নতুন একটি আপনার আর্টিকেল তৈরি করতে যাচ্ছি, ধরুন এখান থেকে আমি এটুকুই কপি করে নিই। নতুন একটি পোস্ট আমরা HTML ক্যাটাগরির ভেতরে এটি দেব। তো এখানে এসে আমরা এটা পেস্ট করলাম এবং এখান থেকে আমি আর্টিকেলের একটি টাইটেল, যে কোনো একটি আর্টিকেলের টাইটেল আমি তৈরি করে নিই। যেমন ধরুন আমি এটুকুই চাচ্ছি যে আর্টিকেলের টাইটেল, আমরা আর্টিকেলের টাইটেলটি দিলাম এবং এটা আমরা জাস্টিফাই করে নিই। তাহলে আমাদের ফরম্যাটটি সুন্দর আসবে, দেখতে সুন্দর লাগবে। তো এটা আমরা HTML ফরম্যাটে দিয়ে দিলাম এবং এটা যদি আমরা এখন পাবলিশ করে দেই তাহলে আমাদের সাইডে যখন আমরা আসব, এই হচ্ছে আমাদের মেইন সাইড, আমরা যদি একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখুন নতুন একটি পোস্ট চলে এসেছে এবং এটি এইখানে শো করছে কোন ক্যাটাগরির এটি। তো HTML এ যদি আমরা ক্লিক করি তাহলে শুধুমাত্র HTML এর আন্ডারে যত পোস্টিং আছে সব পোস্টিং গুলো আমরা দেখতে পাবো। আবার আপনি চাইলে যেটি আছে ওয়ার্ডপ্রেস, আগে আমাদের যেটি ছিল ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে আমরা যদি ক্লিক করি তাহলে এইখানে আমরা সবগুলো দেখতে পাবো এবং রাইট সাইডে এখানে দেখুন ক্যাটাগরি শো করছে। তো ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে যদি আমরা ক্লিক করি ওয়ার্ডপ্রেস এর সব পোস্টিং গুলো দেখতে পাবো, HTML এ ক্লিক করলে HTML এর পোস্টিং গুলো দেখতে পাবো। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের যে পোস্টিং গুলো আছে এই পোস্টিং গুলোকে ক্যাটাগরি ওয়াইজ আমরা সাজাতে পারি। ওকে, সো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। নেক্সটে আমরা আরো অনেক অনেক নতুন বিষয় দেখতে যাচ্ছি। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।